يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেমিনে যাহ জানি না মেরে কত সুন্দর।
Allah, 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 All
دکھی میرے بندہ دوگنا کر بو محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা বিশেষ করে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দুর্গাপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলের বন্দনে আমার শীতের দিনে বন্ধু বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে, বিরামহীন ভাবে গাছের পাতা যখন ঝরে ঝরে পড়ছে তখন আপনার আমার নবী ওই গাছের ডালা স্পর্শ করলেন, ধরলেন, ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আবু জর উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু জর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে, রে আবু জর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর কোন প্রিয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় নামাজের মাধ্যমে অত্যন্ত প্রেম নিয়ে তাকওয়া নিয়ে আল্লাহকে রাজি করার আশায় আল্লাহর কদমে যখন সেজদা দেবে ওই গাছের পাতার মতো তার জীবনের গুণাগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছে বন্ধু নামাজ যদি পড়তে পারো নামাজের মতো জীবনে তোমার কোনো কিছুর কোনো কমতি হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্না সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আজকে আমাদের মধ্যে এরকম নামাজে আসে না, নামাজও ঠিক বাকি অন্যায় সব কাজ ঠিক, তার কারণ হলো তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। নামাজটা আপনি কবুল যদি আল্লাহর দরবারে যদি আপনার নামাজটাকে পৌঁছাতে হয় প্রথমত আপনার মধ্যে থাকতে হবে পবিত্রতা, কি থাকতে হবে, লা তাকবালু সালাতুম বি গায়রি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলু, আপনার পবিত্রতা না থাকলে পবিত্রতা ছাড়া যদি আপনি ইবাদত করেন ইবাদত কবুল হবে না। আপনি যদি হারাম উপার্জিত অর্থ যদি আল্লাহর পথে ব্যয় করেন এই ব্যয় দানও কবুল, তাহলে আপনাকে প্রথমত কি হতে হবে, পবিত্র হতে হবে। পবিত্র দুই প্রকার, একটা হলো শারীরিক পবিত্রতা, কি কোনটা, একটা বাহিরের আর একটা ভিতরের, ঠিক কিনা বলেন। বাহিরের পবিত্রতা অর্জন কয়েক রকম হয়, ঠিক কিনা বলেন, বাহিরের পবিত্রতার মধ্যে অনেক ধরন আছে, এর মধ্যে অন্যতম একটা সিস্টেম হলো অজু করা, কি করা, কি করা, অজু করা। বন্ধু আমার নবী হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু বানাচ্ছে, আমার নবী তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় বললেন সাদ, এবার বললেন সাদ রে অপচয় করিও না, এবার সাদ ডাক দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অজুর মধ্যেও কি অপচয় আছে? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি যদি সমুদ্রের কিনারায় যদি অজু করো তারপরেও তুমি অপচয় করো না। এটার মানে হলো অপচয় মানে কি বন্ধু, আমার নবী 1 লিটার 1 কেজি পানি দিয়ে অজু করতো আর 4 কেজি পানি দিয়ে আমার নবী গোসল করতো। এখন আপনি যে ট্যাপ ছেড়ে দিয়েছেন কি করেছেন, ট্যাপটা ছেড়ে দিয়েছেন, এই যে মোটা করে ছেড়ে দিলেন, আপনি একটা কুলি করতে করতে আধা লিটার মাইনাস, ঠিক কিনা বলেন। বন্ধু
আজকে গিয়ে 1 কেজি পানি দিয়ে ওযু করার অভ্যাস করবেন দেখবেন 1 কেজি দিয়ে আপনার পুরো ওযু হয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু হযরতে বেলাল এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেনি বেলাল এখনো পর্যন্ত এই পৃথিবীর বুকে বন্ধু অবস্থান করতেছে আমার নবী মেরাজে গেলেন আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আমার নবী মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে হযরতে বেলালের কদমের ছাপ দেখতে পায় পায়ের ছাপ দেখতে পায় কিসের পায়ের ছাপ দেখতে পায় আমার নবী পায়ের ছাপ দেখে চিনতে পারলেন এটা হযরতে বেলালের কদমের ছাপ বন্ধু প্রশ্ন হলো বেলালের কদমের ছাপ বেলাল এখনো ইন্তেকাল করেনি কিন্তু নবী মেরাজ গিয়ে জান্নাতে বেলালের কদমের ছাপ দেখলেন তার কারণ কি নবী মেরাজ থেকে এসে হযরতে বেলালকে যখন প্রশ্ন করলেন বেলাল রে আমি জান্নাতের মধ্যে তোমার কদমের ছাপ দেখেছি রে বেলাল তোমার জীবনে কি এমন আমল করেছো এবার বেলাল একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো পবিত্রতা আজকে আমাদের মধ্যে কি সেই পবিত্রতা আছে কথা বলেন না কেন সেই পবিত্রতা নাই অ বন্ধু আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের আরেকটা সমস্যা বন্ধু ওজুর দিকটা শেষ করে তারপরে আমি আরেক দিকে যাব ইমাম হাসান হোসাইন দুই ভাইকে সিনিন নি আপনারা কথা কন না কেন আরে ভাই কথা ক মুখ বন্ধ করে রাখছেন কি নাই গেটআপ দেখান গেটা গেটা ভাব আপনি দুনিয়া যত গেটআপ দেখাবেন কবর গেলে অটো হয়ে যাবে ওর সেটআপ বুঝেন নাই মানে যার মধ্যে দেখবেন বেশি ভাব মনে করবেন এদের মধ্যে আছে বেশি অভাব ঠিক কিনা বলে প্রকৃত গুণী মানুষ কিন্তু কখনোই ভাব দেখায় না সে নর্মাল থাকে একদম ঠিক কিনা বলে ভাব বন্ধ করেন কোন দিন বাঁচবেন কতদিন বাঁচবেন আজরাইল কোন দরজা দিয়ে আইব কি খাইয়া যাইবেন এ খবর কি জানেন আপনারা কে বাপ রে বাপ মোট সাইরাদের মোটা সাইরা নিজের নিজে বলেন আই এম এ জিরো আমি কিচ্ছু না আমি পাপি তখন দেখবেন আপনার কাছে ওয়াজ কত মজা লাগে শুনতেই মন চাইবো আর আপনি যদি মনে মনে বলেন হামসে বড় কোন হে আই এম ভেরি সাকসেসফুল পারসন তখন আপনার কাছে কি বারে দূর হুজুরে কি কয় এরিয়া চেয়ে বেশি আমি জানি ঠিক কিনা গন কিছু পণ্ডিত আছে না জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবায় বয়ান করে বাইর হয়ে এক সপ্তাহ ধরে হুজুরে এই ভুল করছে এই ভুল করছে আসলে আলিফ বা তা সা ভালো করে উচ্চারণ করতে জানে না এগুলো তো আমাদের শিক্ষা যেহেতু আজকে জান্নাতের বাগানে বসছি এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করবো শোনা দরকার আছে না আর জোরে বলেন আছে না এগুলোর গুরুত্ব বুঝতে হবে বন্ধু আজকে আমরা উদাসীন হয়ে বন্ধু জীবন যাপন করছি উজুর গুরুত্ব বন্ধু অপরিসীম নামাজের ক্ষেত্রে কারণ উজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করে ঢেকে না বন্ধুরে আমার হযরতে হাসান হোসাইন দুই ভাই এদেরকে চিনেন তো জি এরা হলো মুমিন বান্দার যুবকদের জান্নাতে সরদার ইমাম হাসান হোসাইন দুই ভাই সম্পর্কে আমার নবী ওয়াজ করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাত আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে জান্নাতে যুবকদের সরদার হবে এই দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক টকবক করে বন্ধু গন্তব্যের দিকে রওনা হলো হঠাৎ করে দেখতে পেলেন এক বৃদ্ধ লোক বন্ধু অজু বানাচ্ছে অজু বানায় দুই ভাই ঘোড়ার উপর থেকে দেখে বুড়ো অজু বানাই রে কিন্তু বুড়োর অজু তো হচ্ছে না এবার দুই ভাই মিলে চিন্তা করেন রে দুর্গাপুর উত্তর পাড়া দুর্গাপুর উত্তর পাড়ার যুবক আমার ভাই বাবার আমার মা বোনেরা সবাইকে বলছি সকল কাজ বন্ধ করে হৃদয় করে শোনো এবার কি করলেন দুই ভাই চিন্তা করলেন হাসান হোসেন দুই ভাই ভাইয়া বুড়ো তো মুরব্বি বুড়োর সাথে কোনো বেয়াদবি করা যাবে না কারণ যারা জান্নাতের সরদার তারা কোনো দিন কারো মনে কষ্ট দিতে পারে না দুই ভাই মিলে চিন্তা করলেন ভাইয়া দেখো বুড়ো দাদু ওজু বানাই ওজু তো হয় না এখন কি করব দুই ভাই বুদ্ধি পরামর্শ করে বন্ধু নিচে নামলেন নামার পরে
এবার বুড়ুর কাছে চলে গেলেন যাইয়া বুড়ুকে সালাম দিলেন আসসালামু আলাইকুম বুড়ু সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বুড়ুকে ডাক দিয়ে বলে দাদু গো আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে এমনি করে করে কথা বলতে বলতে বুড়ুর সাথে প্রাথমিকভাবে একটা গড একটা কমিউনিকেশন তারা তৈরি করলো করার পরে এবার বুড়ুকে ডাক দিয়ে বলে দাদু গো আমরা দুই ভাই মিলে ওযু করব আপনি আমাদের কার ওযু বেশি সুন্দর বিচার করে দিবে এটা কি বিচার নাকি শিখানো আর জোরে বলেন না শিখানো এবার দুই ভাই মিলে ওযু বানালেন ওযু যখন শেষ হয়ে গেল ওযু শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু এবার এবার বড় দাদুকে প্রশ্ন করলো দাদু বলে দাও না আমরা দুই ভাইয়ের মধ্যে কার ওযু বেশি সুন্দর এবার বড় ডাক দিয়ে বলে দাদু তোমরা কে গো এত সুন্দর নুরানি তোমাদের চেহারা কে গো শিখিয়েছে এত সুন্দর ওযু আমার জীবনে কোনোদিন আমি এত সুন্দর করে কাউকে ওযু করতে দেখিনি দাদু গো কে গো তোমরা পরিচয় দাও এবার দুই ভাই বলে দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আমরা হলাম আখির নবীর কলিজার সরদার জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন দুই ভাই এবার বড় একটা ডাক দিয়ে বলে দাদু গো আমার ওযুটা মোটেও হয়নি তোমরা দুই ভাইয়ের ওযু বড় চমৎকার সুন্দর দুর্গাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ফুল দিত না ঘুরছিল এলাম ঠিক কথা কন না কেন না দিলে খোঁজার দরকার আছে না কথা কন ফুল তো আগে দিয়ে দিছি শুভেচ্ছা লেগে দিত না আর কি বুঝছেন আপনারা একটু মজা দেওয়ার জন্য কথাটা বললাম আপনারা অনেকে মোড নিয়ে বসে রয়েছেন ভাই কয় কোটি টাকার মালিক আপনারা আজরাইল আসলে ফিরে দিতে পারবে দশ লাখ টাকার চেক বিশ লাখ টাকা আজরাইল বলবে জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট একটা সেকেন্ড সময় দিবে না জাস্ট টাইম ঠিক কিনা বলে আর জোরে ভাব সাইরা দেন কোরআন হাদিসের গান ভিতরে একটু ঢুকাইতে হবে না থাকলে আলেমদের সাথে সম্পর্ক করে কিছু হলে হাওলাত করতে হবে নাহলে উপায় নাই তো মানুষ কত চেষ্টা করে বেঁচে থাকার জন্য দেশ থেকে বিদেশে যায় যায় না কিন্তু আদৌ কি মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে কিন্তু সেই চেষ্টা মানুষ মোটেও করে তাহলে আমরা বুদ্ধিমান না বুদ্ধিহীন বড়ই বুদ্ধিহীন ঠিক কিনা বলেন বন্ধুরে আমার উজো কেমন করে করতে হয় বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাই কৌশল করে দাদুকে শিখিয়ে দিল আজকে আমি আপনাদের কি বলবো বন্ধু আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে পার্ট টাইম সময় দেবেন অবসর সময় এই সময়টা দিয়ে বন্ধু হুজুর সব কলা কৌশল জেনে নেবেন তাহলে নামাজ হবে পরিপূর্ণ বন্ধুরে আমার হুজুর ফয়সালা ওযু নিয়ে আর কিছু বলবো না বন্ধু বলার অনেক কথা আছে বলবো না এবার যাব আপনাদেরকে নিয়ে আর একটা জায়গায় আপনারা একটুখানি দেখেন কিনা ইমাম সাহেবকে এই মসজিদের খতিব সাহেব উনি এই যে মুরব্বী মানুষ নুরানি চেহারা ইমাম সাহেব যখন খুতবা দিবে এখানে দাঁড়িয়ে দেখবেন কিছু অভাবী মানুষ এত গেটআপ টেটআপ নিয়ে আসবে দৌড়ে চড়ে যাবে বন্ধু ইস্তেনজা করার জন্য তাই কি যায় না ইস্তেনজা করার জন্য যায় ইস্তেনজাটা কমপ্লিট হওয়ার আগে বন্ধু পানি খরচ করে চলে আসে আসে না নাই কথা বলেন না কেন তাড়াহুড়া করে এরকম প্রস্রাব করে পানি খরচ করে মসজিদে চলে যাচ্ছে না নাই আপনার জন্য সময় যেহেতু কম আপনি জামাতে অ্যাটেন্ড করাটা আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার পবিত্রতা অর্জন করা বন্ধু বলে হুজুর কেন এখানে আসলেন এখানে আসার কারণ হলো হযরতে সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি কি করলেন ইন্তেকাল যখন করলেন ইন্তেকাল করার পরে বন্ধু
ওনার ইন্তেকালের পরে বন্ধু দাফন কাফন সম্পূর্ণ হলো হওয়ার পরে আমার নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করছে তাসবিহ তাহলিল পড়ছে এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওনার কবরের পার দাঁড়িয়ে দোয়া করার মানে কি গো নবী এবার আমার নবী বলল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল করার পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছে কত হাজার 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছে জোরে জোরে কুন তারপরেও আমার নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে কেন রে দোয়ার এত প্রয়োজন কেন আমার নবী বলেছেন তিনি প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না এই জন্য তার কবর আজাব হবে এই জন্য তার জন্য দোয়া করে দিয়েছি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি নামাজ পড়বেন রোজা করবেন আপনি ইবাদত বন্দেগী করবেন কিন্তু ইবাদতের পড়বে যদি আপনার পবিত্রতা না থাকে বন্ধ কোনোভাবে সফলতা সম্ভব নয় একদিক দিয়ে আমাদের রোজা ঠিক নাই আরেক দিক দিয়ে পরিপূর্ণভাবে প্রস্রাবটা ক্লিয়ার করার পরে আমরা বন্ধু পানি খরচ করি না ঠিক কিনা বলেন আর একটা সমস্যা হলো বর্তমান প্রেক্ষাপটে অনেক বিশেষ করে যুবক এবং মধ্যবয়সী কিছু বর্তমান যুগের কিছু কমার্শিয়াল ডিজিটাল মুসল্লি বন্ধু ম্যাক্সিমাম মুসল্লি যে আমার সামনে একটা হিসাব জিন্স প্যান্ট পরে বইছে এইটা এইটা আরো আছে জিন্স প্যান্টস পরনেওয়ালা বন্ধু আরো আছে এখানে একটা আছে আরো আছে বন্ধু জিন্স প্যান্ট পরনে বলা অ বন্ধু কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 26 নম্বর আয়াতে পোশাক নিয়ে ওয়াজ করেছে তিনি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাবি বরাবর কি বরাবর উপর দিয়ে থাকবে নাবি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনর পড়ে এখনকার ছেলেদের পোশাক বন্ধু নিচে দিয়েও নাবির নিচে উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও টাকনর নিচে বন্ধু এটা জান্নাতের বাগান একদিন একজন এক ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করে নামাজ চালিয়ে যাচ্ছে আমার নবী দেখতে পাইলেন তার পোশাকটা টাকনর নিচে চলে গেছে আমার নবী বললেন তুমি অজু করে আসো তিনি নামাজের নিয়ত ভেঙে বন্ধু অজু করতে গেলেন অজু শেষ করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন আমার নবী আবার বললেন তুমি অজু করে আসো তিনি নিয়ত ভেঙে আবার বন্ধ অজু করতে গেলেন অজু শেষ করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন নবী বললেন তুমি অজু করে এসো বারবার কেন নবী অজুর তাগিদ দিচ্ছে তার কারণটা কি আমার নবী বলে দিয়েছেন সে যে পোশাক পড়েছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে পোশাক পরে তার নামাজ হবে না কারণ তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে এই জন্য বন্ধু নামাজ পড়তে হলে পরিপূর্ণ নামাজই হতে হবে সবচেয়ে বড় যে সমস্যা বাংলার জমিনে আপনাদের দুর্গাপুরে আছে না নাই আমি জানি না বন্ধু আমার দেখা আমার এরিয়া আমার এলাকা আমার পরিচিত জায়গায় অনেক দেখেছি দুনিয়া বাংলাদেশে অসংখ্য শত্রু আছে আছে না নাই বন্ধু এইরকম মসজিদ যদি বাংলাদেশে 1 কোটি বানায় কেউ কি দিয়ে সুদের টাকা ঘোষের টাকা হারাম টাকা দিয়ে 1 কোটি মসজিদ বানালেও সে জান্নাতে যেতে তো পারবেই না বরং তার উপর উল্টা জরিমানা হবে সাজা হবে বল হুজুর কেন গো তার উপর উল্টা জরিমানা হবে সাজা হবে কারণ বন্ধু আমাদের জন্য নিষেধ করা আছে হারাম টাকা পবিত্র কাজে অর্জন ব্যয় করা যাবে না এখন সুদ খেয়ে যদি আপনি নামাজ পড়ে এসেন বুখারী শরীফের মধ্যে হাদিস খানে এসেছে কেউ যদি 10টা জামা 10 টাকা দিয়ে কি করে একটা জামা বানায় কয় টাকা 10 টাকা দিয়ে যদি কেউ একটা জামা বানায় 9 টাকা তার হালাল ও হা বন্ধু 9 টাকা তার হালাল 1টি টাকা মাত্র হারাম এই 10 টাকা 1টা টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি জামা বানায় এই জামা পরে কেয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা বলে এই সমস্যাগুলো আমাদের আছে না নাই কথা কয় না আছে না নাই বন্ধু এত বড় বড় জটিল সমস্যা নিয়ে যদি আমরা নামাজ পড়ি কখনোই আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারে দিছে আমারে না মুই তো খামু না মুই চা খাইতে আর মনাবুল খের ভাই খাইয়া শেষ করে দিয়ে দেন আমরা দুর্গাপুরের মানুষ নিয়ে সবাই হাসতেও জানে না হেডি আসিল বালা হেডি হেডি একটি যেডি শুয়ে গেছি কথা কি বুঝেন না আমার হক কথা একটু তিতা তিতা লাগে তো এই জন্য সবার কাছে ভাল লাগবে না কি হক কথা কি
আল্লাহকে মুরুন হকটা কি তিতা কিন্তু আল্লাহ বলছে অকুলু কাউলান সাদিদ আল্লাহ বলেছেন সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা ঠিক কিনা বলে আর জোরে মহব্বতে আরে নামাজ পড়তে হলে পোশাক ঠিক করতে হবে ওযু ঠিক করতে হবে কসরত করার পরে ঠুসঠাস করে পানি খরচ করে নামাজে মসজিদে আসা যাবে না আছে না নাই এই রকম যত সমস্যা সব ঠিক করে যখন আপনি মসজিদে আসবেন তখন আপনার নামাজ বন্ধু আপনাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে আছে না নাই আর জোরে আলহামদুলিল্লাহ বলেন এটা আমি থেকে আমার থেকে আপনাদেরকে একটু সচেতন করার জন্য যেটা বর্তমানে বেশি সমস্যা দেখা যায় সেই জন্য আপনাদেরকে আমি আলোচনা একটু করে শোনাইছি কমিটির কোন বিষয়ের উপর আলোচনা শোনার কোন আবদার আছে নাকি আমি আমার ইচ্ছা মতো করব আমার ইচ্ছা মতো আপনারা যারা কমিটির লোক আচ্ছা এই একটু করব আমি মুই সম্মানিত উপস্থিতি আলোচনা পরে আবার বলে যাব আমার কাছে একটা প্রশ্ন এসেছে হুজুর আসসালামু আলাইকুম ওমা ওয়ালাইকুম আসসালাম বলেন না কেন এই বোকার মতো ছায়া থাকলে হইব কাজ করতে হবে না আর জোরে কোম্পানিতে কি কি পয়সা থাকতে হইব নাকি সকাল তো সন্ধ্যা কাজ করতে হইব কাজ করতে হবে তাইলে বিকালে বেতন মিলবে কিন্তু হাজিরা দিবেন ঠিকই কাজ না করলে কি নাই বেতন নাই এখানে কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে বেতন নিব কি নিব এক ভাই না উনি বলছে ইসলামিক আলোচনা আলোচনা তো সব ইসলামিক হয় নিজের কি মন করা কোন আলোচনা আছে নাকি কি হো ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম তো ইসলাম মানেই তো কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহর হাবিব ঠিক কিনা বলে এরপরে আইসে ধীরে ধীরে সাহাবাই কেরাম থেকে ধরে ধরে আল্লাহর অলিদের মাধ্যমে হাত ধরে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি এইটুকুই তো নাকি এর বাইরে তো ওয়াজ করার কোনো সুযোগ নাই এই হুজুর আছে কীর্তন আল্লাহ এমন ফিডা দিব মিয়া যে হাতুড়ি আল্লাহ বানায় রাখছে এটা যদি জমিনে ফালায় একটা সেকেন্ডের জন্য গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে উপরের দিকে উঠাতে পারবে না কন্টিনিউ পিটাইতে থাকবে এমন পিটা ফিটবো আল্লাহ কয় এই দুনিয়াতে মামু দিয়ে খালো দিয়ে হ্যালো দিয়ে টেলিফোন দিয়ে এক কাপ রম চা দুধ চা সিগারেট দিয়ে 500 টাকা নোট দিয়ে দুনিয়ার কোন সুবিধা বন্ধু দিয়ে তুমি তোমার অনুকূলে আনতে করো প্রতিকূলকে কিন্তু মরার পরের অবস্থা হবে পুরোটাই ব্যতিক্রম তোমাকে হেল্পার সাহায্য করার মতো কেউ থাকবে না আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়িবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না এবার বুঝলেন কি করবে আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদি দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় কঠিন বড় শক্ত ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর যাবেনটা কোথায় উপায় আছে আরে আরো জোরে বলেন উপায় আছে এই দুনিয়াতে ঢাকা যায় মামা টামা দিয়ে টেলিফোন টেলিফোন দিয়ে 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে এটা ঢাইকে একবারে কি করে যায় নিশ্চিহ্ন করে দিয়ে যায় আল্লাহ কয় আমি কিয়ামতের দিন সব ওপেন করে দিব কি করে দিব ওয়াইদাল কুবুর উবসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনারা আমরা সবাই সব কিছু দেখতে পারবো জানতে পারবো কে কি করেছি আর কি করিনি কি কইছি বুঝছে ইসলামের শক্তিতে আমরা চলবো আমাদের গায়ের জোরে ইসলাম ঠিক কিনা বলে আর জোরে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে উত্তর দিব আপনারা সবাই রাজি উত্তর নিতে কে প্রশ্ন করেছে জানি না নাম উল্লেখ করে নিই হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার নবী নূরের নবী আমি বিশ্বাস করি কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ একটু ব্যাখ্যা করবেন প্লিজ সে প্লিজ বলছে আমাকে একটু রিকোয়েস্ট করেছে অনুরোধ করেছে আমি কি একটু বলবো এই বিষয় নিয়ে কথা বললে অনেকে রাগ হয় আপনারা কি রাগের পক্ষে না খুশির পক্ষে আমি সত্যটা বলবো
আমি সত্যটা বলবো এই সত্যটা বললে এটা যদি কারো এগেনিস্টে যায় আমার কিন্তু কিচ্ছু যায় আসে না কারণ আমি যা সত্য তাই বলবো এখানে কারো সাথে শত্রুতা কারো সাথে আমি বন্ধুত্ব নয় আমি এখানে এসেছি আপনাদের কাছে সত্য তুলে দেওয়ার জন্য এই সত্য তুলে ধরার মাধ্যমে আপনারা যেন একটি ইমানদার হতে পারেন সেটাই হলো প্রকৃত আলেমদের লক্ষ্য ঠিক কিনা সম্মানিত উপস্থিতি নবীজিকে কেউ যদি নূর বলে আমি তাকে গালিও দিব না বকাও দিব না তবে আমি বলবো তার বিবেক বিবেচনার তার শিক্ষার তার জ্ঞানের গভীরতার যথেষ্ট অভাব বলো হুজুর কেন না নবীজি আমাদের মতো সাধারণ এটা ভাবে কিভাবে মানুষ ভাবার কি কোনো সুযোগ আছে ইসলাম ইসলামের খুঁটি কয়টা ফাইভ পিলারস অফ ইসলাম ইসলামের খুঁটি পাঁচটা দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম প্রথম খুঁটি ফার্স্ট খুঁটি হলো ঈমান প্রথম খুঁটি কি ঈমান প্রথম খুঁটি যদি ঈমান হয় তাহলে এখানে আপনারা একটু লক্ষ্য করুন আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে আল্লাহর পাশে আল্লাহর হাবিব আছে না নাই আছে তা আপনি কোন বিবেকে বলেন নবী আপনার মতো সাধারণ জোরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ যেই ব্যক্তি বলবে নবী আপনার মতো একজন মানুষের মতো সাধারণ মানুষ সেই ব্যক্তি 100% ইমানদার নয় কারণ নবীকে ভালোবাসা সম্মান করা আমরা উম্মত হিসাবে আমাদের জন্য ফরজ আর চিন্তা ভাবনার দ্বারা কথার দ্বারা সাপোর্টের দ্বারা কোনো না কোনো ভাব ভঙ্গির দ্বারা নবীর শান মানকে আঘাত করা কুফুরি কি কারণ নবীজি যে আমাদের মতো না এটার মধ্যে কোনো সন্দেহ নাই আপনারা দেখেন আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু একটা পার্ট এটা কি একটা পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা কিন্তু আরেকটা পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালা লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি স্রষ্টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সৃষ্টি কথা বলেন না কেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত আছে না নাই আপনারা আমার আপনার আমার 14 গোষ্ঠীর কারো নাম আছে আপনি কোন বিবেকে বলেন নবী আপনার মতো একজন সাধারণ মানুষ নাউজুবিল্লাহ আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরে আরে জোরে নাউজুবিল্লাহ এই পৃথিবী থেকে চাঁদ 140,000 মাইল দূরে 1969 সনে নীল আর বস্ত্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়ে বালুকণা নিয়ে ফিরে এসেছে আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি চাঁদটা সঙ্গে সঙ্গে দুইটা টুকরা হয়ে গেছে জোরে জোরে বলেন না আপনি কোন বিবেকে বলেন নবী আপনার মতো সাধারণ নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আরেকটু মহব্বতে বিশ্বের অ্যাস্ট্রোনোমার যারা তাদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারো নেই তাহলে একটা তারার ওজন যদি এত বেশি হয় আল্লাহ আসমান কি অনেক বেশি ওজন ধারণ করতে পারে না আল্লাহ আসমানকে কোরআন নিতে বললেন আসমান ডাইরেক্ট না করে দিল জমিনকে কোরআন নিতে বললেন জমিনও না করে দিল আসমান জমিন শক্তিশালী কিনা এখন কোরআনটা আসলো কার কাছে আসমানের কাছে জমিনের কাছে না আমার নবীর কাছে কেমন বলে হুজুর প্রমাণ প্রমাণ সোজা হিসাব নবী যতদিন মক্কায় প্রত্যেকটা সুরার নাম মাক্কি মক্কায় থাকা অবস্থায় যতগুলো কোরআন নাজিল হয়েছে যতগুলো সুরা নাজিল হয়েছে আয়াত নাজিল হয়েছে সবগুলোর নাম কি মাক্কি আমার নবী মক্কা ছেড়ে মদিনায় মদিনায় যখন চলে আসলো আপনার মদিনায় চলে আসার পরে আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে প্রত্যেকটা সুরার নাম হলো মাদানি আপনি কোন বিবেকে বলেন আপনার মতো নবী আমি আপনাদেরকে বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করবো একটু তাহলে আরো বেশি ইজিলি আপনারা বুঝতে পারবেন বন্ধু তিনজন ব্যক্তি নবীর জামানায় চিন্তা করলেন
যে নবীজির তুলনায় আমাদের আমল একেবারে শূন্য একেবারে তুচ্ছ আমাদের জীবনে কোনো আমল আমরা করতে পারিনি তিনজন কয়জন আবার একজন বন্ধু ডেকে ডেকে বলতেছেন মনে মনে চিন্তা করে একজন বলতেছেন আমাদের জীবনে কোনো আমল তো আমরা করতে পারিনি এক ব্যক্তি মনে মনে চিন্তা করলেন আমি আজকে থেকে সারা দিন সারা রাত মসজিদে থেকে থেকে শুধু আমি ইবাদত করব জোরে জোরে আল্লাহু আকবার একজন চিন্তা করতেছেন বন্ধু এইটা কোনটা আরেকজন বলতেছে তিনি কন্টিনিউ রোজা রাখতে থাকবে আরো জোরে বলেন আল্লাহু আকবার আরেকজন বলতেছে আমি বিয়ে করেছি আমার বিবি আছে আমার বউ আছে আমি আমার স্ত্রীর কাছে কখনোই যাব না একটা ব্যক্তি তিনজন ব্যক্তি তিনটা চিন্তা করলেন কয়টা চিন্তা তিন তিনটা চিন্তা করার পরে বন্ধু এবার আমার নবী শুনতে পারলেন জানতে পারলেন জানার পরে আমার নবী ডাক দিয়ে বললেন কল আইয়ুকুম মিছলি তোমরা কে আছো আমার মতো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি চ্যালেঞ্জ করেছে কি করেছে কল আইয়ুকুম মিছলি তোমরা কে আছো আমার মতো বন্ধু তখন কেউ কিন্তু হাত তোলেনি নবীর যুগের বাহা সাহাবায়ে কেরাম নবীর যুগের নবী প্রেমিক যারা আছে তারা বেশি দামি না আমরা বেশি দামি ওরা বেশি দামি রে সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় বন্ধ রাখা হয় গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে সবাইকে যদি একটা পাল্লায় তোলে দেওয়া হয় তাহলে ওই সাহাবিদের গোড়ার খুরার নিচের মাটির ওজন বাড়ি হয়ে যাবে নবী কি করেছেন কল আইয়ুকুম মিছলি তোমরা কে আছো আমার মতো কারণ আমার নবীজির সব কিছু হয় কুদরত থেকে কি থেকে আল্লাহর কুদরত থেকে যেটা পৃথিবীর দেখার ক্ষমতা কারো শক্তি কারো নেই ঠিক না বলেন নবীর সাথে পাল্লা দিয়ে তুমি বউর সাথে সময় না দিয়ে পারবা না বন্ধু নবী যে আমাদের মতো না আমরা আর নবীর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আমি আর একটা এক্সাম্পল দেই বন্ধু নবীর এক প্রিয় সাহাবি তার নাম হলো আবদুল্লাহ তিনি বিয়ে করলেন বিয়ে করার পরে বন্ধু তিন দিন হয়ে গেল তিন দিন পার হয়ে যাওয়ার পরে আবদুল্লাহর বাবা আবদুল্লাহর বউয়ের কাছে চলে গেল যাইয়া বৌমার কাছ থেকে খোঁজখবর নেওয়ার জন্য চলে গেলেন যাওয়ার পরে বৌমাকে প্রশ্ন করলেন বৌমা তোমার তিন দিন হয়েছে বিয়ে হয়েছে আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে আমি জানতে চাই এবার ওই বৌমা উত্তর দিয়ে দিয়েছেন বাবা গো ও বাবা আজকে তিন দিন হয়েছে আমার বিয়ে হয়েছে আমার স্বামীর চেহারা আমি দেখিনি তিনি ইবাদত নিয়ে ব্যস্ত এবার বন্ধু শ্বশুর যখন শুনতে পারলো ওনার কষ্ট লাগলো উনি এবার বিচার নিয়ে চলে গেলেন আপনার আমার নবীর কাছে যখন চলে গেল এবার নবী আবদুল্লাহকে ডাকলেন আবদুল্লাহ গেলেন যাওয়ার পরে আবদুল্লাহকে প্রশ্ন করলো তুমি কি ইবাদত করলেই শুধু চলবে নাকি তোমার বিবির হক আদায় করতে হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়াজে মন নাই না আপনি তো সারাদিন ইবাদত করলে চলবে না আপনার বিবির হক আদায় তাকে সময় মা বাবাকে সময় সব আপনার জন্য বরাদ্দ করা আছে ঠিক কিনা বলে তা আপনার আমার মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য আছে না নাই আপনি বউ ফেলাইয়া সারাদিন ইবাদতে আছেন আমার নবী বলতেছে ইবাদতের সময় ইবাদত স্ত্রীকে সময় দেওয়ার সময় সময় তাহলে এখানে পার্থক্য আছে না নাই তাহলে কোন বুঝে বলেন নবী আমার আপনার মতো সাধারণ মানুষ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আরে আরো জোরে আমার নবীজি মেরাজে গেছে আপনারা তো জানেন নবীজি মেরাজে যাওয়ার আগে কিন্তু নবীজির সিনা সাক হয়েছিল যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি হয়েছিল কি হয়েছিল হার্ট সার্জারি হয়েছিল কোনো আলেম বলতে পারবে না নবীজির এই যে ইয়ে করেছে সিনা সাক করেছে একটা ইঞ্জেকশন দিয়েছে কি দিয়েছে একটা ইঞ্জেকশন দিয়েছে এমন কথা কেউ বলতে পারবে না নবীজিকে অপারেশন থিয়েটারে নিয়েছে এমন কথাও কে বলতে নবীজিকে ওপেন হার্ট সার্জারি পরে যখন কমপ্লিট হলো আবার অ্যাডজাস্ট হয়ে গেল নবীজি এক মাস ছয় মাস তিন মাস আপনার বিশ্রাম করেছে দলিল কেউ দিতে তাহলে নবী কি আমাদের মতো বিশ্বাস করলে ইমান থাকবে একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা কত পাঁচশত বছরের রাস্তা আমার নবী এশার নামাজ পড়লো পরে উম্মাহানের ঘরে ঘুমাইলো
জিব্রাইল এসে উম্মানির ঘর থেকে নবীকে ডাকলেন, নবীজি উঠলেন, জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, নবীজির সিনা সাক করা হলো, সব কিছু সুন্দর করে দূত করে সুগন্ধ যুক্ত করে ভিতরে সব আবার ভিতরে সেটিং করে সব অ্যাডজাস্ট হয়ে গেল। আমার নবী বোরাককে সাওয়ার হলো, সাত আসমান ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেল। ওখানে বোরাককে মায়ানাস করে রফরাফ আসলো, রফরাফের মাধ্যমে আমার নবী আল্লাহর আরশে কদম বাড়িয়ে দিলেন। এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, আপনার সিদরাতুল মুনতাহা অতিক্রম করে যে মহাশূন্য অতিক্রম করেছেন নূরের জগৎ, আপনি আমার চোদ্দ গোষ্ঠী পৃথিবীর কেউ গেতে যাইতে পারছে ওখানে? তো এগুলো মূর্খ, এগুলো নবীর সাথে দুশ্মনী আছে, এগুলো নবীর সাথে কি আছে, দুশ্মনী আছে। এই কারণে নবীকে ছোট করে খাটো করে এরা নবীর সম্মান নিয়ে ছিনিমিনি করে। যারা এরকম ধরনের কথা বলবে আমরা তাদের সাথে কখনো একাত্মতা পোষণ করব না। সবচেয়ে বড় মজার খবর বন্ধু, আমার নবী যখন আল্লাহর আরশে যখন কদমটা বাড়িয়ে দিল, কদমটা বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনিই তো বেশি ভালো জানেন। বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর দুই কাঁধের মধ্যখানে রাখলেন। এই পৃথিবীর কেউ কি বলতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে, আল্লাহর হাতে কাউকে স্পর্শ করেছে এমন প্রমাণ কেউ দেখাতে পারবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যখানে আমার আল্লাহর কুদরতে হাতটা রাখলো। নবী ডেকে ডেকে বলেন, আল্লাহর হাত মুবারক রাখতে দেরি রে, আমার বুক পর্যন্ত সেই হাতের ছোঁয়ায় প্রশান্তি চলে আসলো। আমি আসমান এবং জমিনের যা কিছু আছে আল্লাহর আরশ থেকে সব কিছু আমি নবী দেখে নিয়েছি। একবার খুঁজছি আবার এমনি পাইয়ে গেছি, করি মারহাবা কোন মর্যাদা দিয়েছেন দেননি, তাইলে তারপরেও কি আমরা নবীজি আমাদের মতো এটা আমরা বলতে পারি? কথা বলেন না কেন? তারপরেও নবী আমাদের মতো এটা বলতে পারি? কয় ওয়াক্ত নামাজ? পঞ্চাশ ওয়াক্ত। কয় ওয়াক্ত কাটা পড়ছে? কয় ওয়াক্ত? পঁয়তাল্লিশ ওয়াক্ত। কয় ওয়াক্ত মাত্র বরাদ্দ? কত? পাঁচ। আপনারা কি বিষয়টাকে সহজ মনে করলেন? হ্যাঁ, নবী সম্পর্কে বুঝতে হলে অনেক বেশি ইসলাম দুই চারটা চটি বই পড়ে ইসলাম সম্পর্কে নবী সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব না। এখন তো আমাদের দেশে অনেক যারা নবী সম্পর্কে সাহাবাই কেরাম সম্পর্কে আহলে বাইত সম্পর্কে যারা বেদাত বেদাত ফতোয়া দিচ্ছে, এগুলো ম্যাক্সিমামই চটি বই পড়া। কি করা? ওই যে ছোট ছোট চটি বই আছে না কয়েক পৃষ্ঠার, এই চটি বই পড়ে পড়ে তারা ফতোয়া দেয়। সম্মানিত উপস্থিতি, নবী আমাদের ইমাম। নবীর আপনি আল্লাহর প্রতি যতই ভালোবাসা থাকুক আপনি ইমানদার হতে পারবেন না। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলে আপনি হবেন ইমানদার। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার চলে যাওয়ার পরে পৃথিবীর বুকে আমার এমন কিছু উম্মত থাকবে তারা আমাকে এত বেশি ভালোবাসবে, আমি নবীর জন্য তাদের ধন সম্পদ স্ত্রী সন্তান সন্ততি সব কিছু তারা উৎসর্গ করে দিতে পারবে। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন প্রশ্ন করা হলো, আলী রে নবীকে আপনি কেমন করে ভালোবাসতেন, আপনাদের ভালোবাসা কেমন ছিল, তিনি উত্তর দিয়েছেন, জীবনের চাইতে ধন সম্পদ সবকিছুর চাইতে, বন্ধু পার্জিত সম্পদ চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে, এমনকি পানির পিপাসা লাগলে ঠান্ডা পানি মানুষের জীবনে যত বেশি মজা দেয় ওটার চাইতেও বেশি প্রেমময় ছিল আমাদের কাছে আমাদের নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীকে কেউ আমাদের মতো মনে করলে কি ইমান থাকবে? কোনোভাবে ইমান নবীর মর্যাদা সবার উপরে এত বেশি উপরে যেটা আমরা কল্পনাও করতে পারি না। আরে ভাই, আমরা মানুষ তো থাক দূরের কথা, 1,24,000 নবী রাসুল, কয় লক্ষ? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে, কয়জন? 8 জনের মধ্যে যে স্পেশাল 8 জন, এই স্পেশাল 8 জনের মধ্যেও আপনার আমার নবী ব্যতিক্রম সবার উর্ধে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে,
এই যে বাংলাদেশে আমাদের শবে বরাত গেছে যেগুলো নবীর দুশমন এগুলো কিন্তু বিভিন্ন রকমের নোংরা ফতোয়া দিয়েছে দিয়েছে না আপনারা দেখছেন কিনা জানেন আমি দেখছি আমি এই মাসের 6 তারিখ দেবিদ্বার শিবনগর গেছি ওয়াজ করতে একটা ছেলে রিকশা চালক এই রিকশা চালক ছেলেটা আসলো ঠিক আমার স্টেজের কাছে বসছে বইসা আমাকে বলতেছে হুজুর আমার একটা প্রশ্ন আছে আদবের সাথে প্রশ্ন করলো কি কহ হুজুর শবে বরাতে রোজা রাখা নাকি বেদাত নাউজু বিল্লাহ বলতেন না আমি কি কে বলেছে কয় হুজুর ওই হেই দলের হুজুর কইছে কোন দলের হুজুর কই হেই দলের হুজুর আর কি আসছে তো আমি তো চিনতে পারছি অতস হাদিস শরীফের মধ্যে এসেছে মাংসমা ইয়াউমা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসুহুন নারু আবাদা শাবানের চাঁদের 15 তারিখ যদি আপনি দিনে রোজা রাখেন কি করেন দিনে রোজা রাখেন তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আরো জোরে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত তিনি বলেছেন আমার নবী রমজান মাস এবং শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে আর কোন মাসে দেখিনি সুবহানাল্লাহ এই হাদিস শরীফ কি বল কবর জিয়ারত করলে ওরা বলে স্পেশাল কোন আমল নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত বন্ধ আয়েশা মা মদ্দরদুলিতে চাইয়া দেখে নবী তো তার বিছানায় নাই কোথায় নাই নবী তার বিছানায় নাই মা আয়েশা চিন্তা করলেন নবী হয়তো অন্য কোন বিবির ঘরে চলে গেছে এবার মা আয়েশা নবীর সন্ধানে বের হয়ে গেল বের হয়ে যাইয়া দেখে মা আয়েশা আবার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এরা কয় শবে বরাত ঘিরে নাকি স্পেশাল কোনো আমল নাই শবে বরাত নাকি কোনো শব্দ নাই এই জন্য বলছি বন্ধু ওই সমস্ত বক্তারা ওই সমস্ত বক্তব্যদাতারা নবী নিয়ে বিতর্কিত বক্তব্য দিবে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য রাসূল বলেছেন কিয়ামতের পূর্ব কোণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা তারা মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে পথ ভ্রষ্ট করে দিবে জোরে নাউযু বিল্লাহ আর নবীজির যে নূরের ব্যাপার এখানে নূরের ব্যাপার সম্পর্কে বন্ধু ব্যাখ্যা করতে বলেছেন ছোট্ট করে একটু ব্যাখ্যা করব শুনবেন নি নবীজি যখন পৃথিবীর বুকে কদম দিয়েছেন এখানে নবীজি আমাদের মতো সাধারণ না এখানে আর একটা প্রমাণ এই পৃথিবীর বুকে মায়ের উদর থেকে সন্তানের আগে আসে মাথাটা কি আসে মাথা সন্তান এসে বলে ওয়া ওয়া বলে কান্দে আপনার আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন আগে দুইটা পা মোবারক জমিনে দিয়েছে এই জন্য আপনি জমিনে নামাজ পড়েন খেতরাইলে নামাজ পড়েন রাস্তায় নামাজ পড়েন পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন যেখানেই নামাজ পড়েন আপনার নামাজ কবুল হয়ে যাবে যেই দিন নবীজির জমিন জমিনে নবীজির কদম তলে গেছে ওই দিনই পৃথিবীর জমিন মসজিদে হয়ে গেছে নবী আপনার মতো আপনি আমি আয়া কানছি ওয়া ওয়া করে আর আমার নবী আয়েশাই আল্লাহর কদমে সেজদা দিয়েছে আর বলেছে মনিব ইয়া রব্বি হাবলি উম্মতি আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও অনেকের কাছে এগুলো ভালো লাগবে না কিন্তু না লাগলেও কিচ্ছু করার নাই দিন যত গড়াবে ইমানদারের সংখ্যা কমে যাবে এত বেশি কমে ইমানদারের সংখ্যা তলানিতে যাবে প্রতি হাজারে 999 জনই হবে জাহান্নামী মাত্র একটা লোক হবে মাত্র জান্নাতী বুঝতে পারছেন আমার কথা এই পৃথিবীর সন্তান আসলে কিন্তু মানুষ খলিফা দিয়ে নামি কাটায় কথা কয় না কাটাইছে না পৃথিবীর বুকে একটা দলিল কেউ দিতে পারবে না নবী পৃথিবীতে আসার পরে কোন খলিফা নবীজির নাবি মোবারক কেটেছে নবী নাবি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে এবার আসেন নবীজির নূরের কথা যদি বলি মা আমেনা বলেছেন আমার নবী যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল তখন দিনও না রাতও না ঠিক কিনা এমন এক সময় সুবহে সাদিকের সময় ও বন্ধু নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির জিসিম থেকে তো নূর প্রকাশিত হলো মা আমেনা বলেছে বন্ধু আমি মক্কা থেকে সিরিয়ার শাহী মহল শত শত মাইল দূরে নূরে মুহাম্মদের নূরের আলোতে আমি আমেনা দেখে নিয়েছি নবীজি যে নূর সবাই ডালাও ভাবে বলে বন্ধু নবী নাকি মাটি নবী হলো সৃষ্টির স্বরূপ নবীর আগে আসমান জমিন কোনো কিছুই ছিল না
তাহলে বাটি আসে কোত্থেকে আমি আপনাদেরকে বলি বোঝানোর জন্য বলতেছি বন্ধু নবী যে আমাদের আগে সৃষ্টি কয় প্রকার আমি আপনাদেরকে বলবো সূরা আর রহমানের দিকে আপনারা একটু নজর দেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ ফোড়া মাটির মতো শক্ত মাটি দিয়া বানাইছে এই মাটির মানুষ হলো আদম সফিউল্লাহ কে আদম নবী ও বন্ধু আদমের পরে মা হাওয়ার সৃষ্টি মা হাওয়া সৃষ্টি হয়েছে আগুন পানি মাটি কোনো কিছু নয় বাবা আদমের পাজরে রে বাকি হাড্ডি বাঁকা হাড্ডি থেকে এবার আসে রে যে আমরা যে এখানে মানুষ এসেছি বন্ধু যারা বলে নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন বন্ধুরে আমার খলকাল ইনসানা মিন আলাক আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন এই মানুষ হলাম আমরা বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে নুতফা থেকে বন্ধু সৃষ্টি এই মানুষ হলাম আমরা আরেকটা মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছেন সেই মানুষের নাম হলো ঈসা রুহুল্লাহ যিনি বাবা চার আল্লাহর কুদরতে পৃথিবীতে এসেছে জোরে জোরে সুবহানাল্লাহ আর আপনার আমার নবী যে নূর এই নূরের একটা প্রমাণ হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নূর পাঠিয়েছেন সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন একটা নূর হলো আল্লাহর প্রিয় হাবিব আর একটা হলো আল্লাহর কোরআন বন্ধু সুস্পষ্ট কিতাব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বন্ধুরে আমার নবীজি নূর এতে কোনো সন্দেহ নেই যারা নবীজিকে নূর মানে না তাদের নূর সম্পর্কে কোনো ধারণা নাই বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর নূরে নবুয়াত রাসূলদের কাছে থাকে দুই প্রকার নূর দুই নাম্বারটা হলো নূরে রিসালাত যেই ব্যক্তি নবীকে নূর মানে না সেই ব্যক্তি নূর সম্পর্কে কিছুই জানে না নূর হলো বন্ধু আরবি শব্দ কোরআনের ভাষা বাংলাতে এটাকে বলা হয় আলো আর ইংলিশে এটাকে বলা হয় লাইট সুবহানাল্লাহ বলেন না কেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে জোরে জোরে বলেন না সুবহান আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার অ্যান্ড মাড আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাই আল্লাহর নিজের প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাই নিজের পরিচয় সৃষ্টির কাছে প্রকাশিত করেছেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আর নবী যদি নূর না হতো তাহলে বোরাক তো সিদ্রাতাল মুনতাহাই কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে ওনার পাওয়ার শেষ বোরাক রফরাফ নিয়ে আমার নবী মহাশূন্য নূরের জগৎ ফাড়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি পানির সাথে যেমন পানির মিল হয় মানুষের সাথে যেমন মানুষের মিল হয় গরুর সাথে যেমন গরুর মিল হয় মহিষের সাথে যেমন মহিষের মিল হয় খাল বিল বাড়িঘরের পানি যেমন নদীর পানির সাথে মিশে কাঠের সাথে যেমন কাঠ হাঁসের সাথে যেমন হাঁস মুরগির সাথে যেমন মুরগি তেমনি নূরের সাথেও নূরেরই প্রেম হয় মিলন হয় শুনে কারণ আল্লাহর কোরআন হলো এক নূর আল্লাহর হাবিব হলো এক নূর এর জন্য একটা নূরকে আরেকটা নূরের কাছে স্থানান্তর করেছেন আর এই দুই নূরের আলোতে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহান নবীজি নূর এতে কোনো সন্দেহ নেই যারা বলবে নবী আমাদের মতো আরে ভাই এই আমার দিকে তাকা নবীজি যে আমাদের মতো নয় তার আরেকটা প্রমাণ আমি দিব নিবিনি খন্দকের যুদ্ধে বন্ধু নবী সকল সাহাবায়ে কেরাম আনসারদেরকে মুজাহিদদেরকে নিয়ে বন্ধু কি করতেছেন পরীক্ষা খনন করতেছিলেন খন্দকের যুদ্ধে ঠিক কিনা তখন কি করলেন কি খন্দকের যুদ্ধে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নবীজিকে দাওয়াত দিলেন নবীজির কিছু প্রিয় সঙ্গীকে নিয়ে জাবিরের বাড়িতে দাওয়াত খাইতে যাইতে এখন আমার নবীজি যখন জাবেরের বাড়ি থেকে বন্ধু দাওয়াত আসলো আমার নবীর সকল সঙ্গীকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল এবার জাবেরের বিবির কাছে বন্ধু খবর চলে গেল
খবর যখন চলে গেল রে জাবেরের বিবির কাছে, এখন জাবেরের বিবি প্রশ্ন করলো, এই যে নবীজি আপনারা আপনি কি দাওয়াত দিয়েছেন যে অল্প কিছু লোকের জন্য? কয় হ্যাঁ। তো তাহলে কোনো সমস্যা নেই, আমার নবী কি করলেন, এবার সকল সঙ্গীদের কিনে জাবেরের বাড়ির দিকে বন্ধ রওনা হয়ে গেল। কিন্তু নবী বলেছেন, আমি যাওয়ার আগ পর্যন্ত তোমরা রুটি বানাইও না, আর গোস্তের পাতিল তোমরা চুলা থেকে নামাইও না। এবার আমার নবী বাড়ি পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে আমার নবীজির থুতো মোবারক, রুটির যে বন্ধ খামির বানিয়েছেন খামিরের মধ্যে নবীর থুতো মোবারক দিয়ে দিল, ওই যে গোস্তের পাতিল বন্ধ, গোস্তের পাতিলের মধ্যে বন্ধ নবীজির থুতো মোবারক দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার রুটি বানানো শুরু হলো। রুটি বানাই রে, একজনের পর একজনকে খাইতে দিচ্ছে, একজনের পর একজনকে খাইতে দিচ্ছে, খাইতে 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 সংখ্যা হিসাব হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীর সঙ্গী 1000 জন সেই রুটি খেয়েছে। 1000 সঙ্গী রুটি খেয়েছে, গোস্ত খেয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। তার 1000 জন খাওয়ার পরেও রুটির খামিরের দিকে তাকায় দেখে, গোস্তের পাতিলের দিকে তাকায় দেখে, মনে হয় যেন কেউ এখান থেকে কোনো খাবারই খায়নি। বন্ধু, নবী সম্পর্কে তত্ত্ব আপনি জানতে পারবেন, নবীর প্রেমিকের সাথে আপনি সম্পর্ক করেন, এখানে রহস্য কি? নবীজির থুতো মোবারক দিয়ে দিল রুটির মধ্যে, গোস্তের পাতিলের মধ্যে। আপনার আবার থুতো যদি বন্ধু কোনো খাবারে পড়ে রে, আপনার পিঠের চামড়া রাখবে না, সবগুলো তুলে ফেলবে ঢেকে বলে আমাদেরকে দাওয়াত দিয়ে তুমি কোন সাহসে খাবারের মধ্যে তো নিক্ষেপ করেছো, পিঠের চামড়া খুলবে, আপনার যে পার্টস গুলো জোড়ায় জোড়ায় বন্ধু মাইনাস করে দেবে ঢেক কেনা বলে। কোন বিবেকে নবীকে বলেন আপনি আপনার মতো, নবীকে বলেন আপনার মতো মাটি বন্ধু, আপনি পায়খানা করলে দুর্গন্ধে মানুষ বসতে পারে না, আপনি প্রস্রাব করে যদি পানি বেশি করেও ডালেন, একে একে যদি কয়েকজন প্রস্রাব করে বন্ধু প্রস্রাবখানায় দুর্গন্ধে যাওয়া যায় না ঠিক কিনা বলেন। কোন কলে কোন বিবেক দিয়ে বলেন নবীকে আপনার মতো বন্ধু? উম্মে আয়মান বরকতের একজন দাসী, উম্মে আয়মান নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। খাওয়ার পরে উম্মে আয়মান বলল, আমার জীবনে আমার কাছে মনে হয় পৃথিবীতে চেয়ে বড় নেয়ামত আর কিছু আমি খাইনি। এবার আমার নবী বললেন, উম্মে আয়মান তুমি কি করেছ? উম্মে আয়মান রে তুমি কি করেছ? এটা তো আমার প্রস্রাব মোবারক। আমার নবী প্রস্রাবের কথা যখন বললেন, উম্মে আয়মান বললেন, এটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে নবীজি তাকে জান্নাতের খবর দিয়েছেন বন্ধু। আর আপনি যদি প্রস্রাব খান, আপনার পুরো ভিতরটা না পাক হয়ে যাবে, ইবাদত বন্ধ হয়ে যাবে, ইবাদত কবুল হবে না ঠিক কিনা বলে। নবীজিকে চিনতে হলে আপনার কি লাগবে? নবীজি যখন প্রস্রাব মোবারক করতেন, পায়খানা মোবারক, জমিন বন্ধু আকাঙ্ক্ষিত থাকতো, জমিন হা করে বন্ধু গিলে ফেলতো, নবীজি যখন থুতো নিক্ষেপ করতো, সাহাবাই কেরাম নবীজির থুতো মোবারক বন্ধু দুই হাতে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিত, আর স্কিনের গ্লেজ বন্ধু অনেক বেশি বৃদ্ধি পেত। আমরা সেই নবীর উম্মত। বন্ধু মালিক বিন সিনান উহুদের ময়দানে নবীজির রক্ত মোবারক বক্ষণ করলো, নবীজির রক্ত মোবারক বক্ষণ করার কারণে বন্ধু নবীজি দুনিয়ায় জান্নাতিদের জন্য মডেল বলে ঘোষণা গিয়েছেন মালিক বিন সিনানকে। নবীকে কোনো দিক দিয়ে কোনো অংশে কোনোভাবে মাটি বলা যাবে না, আমাদের মতো সাধারণ বলা যাবে না, নবী বেন জিরো বেমেসার, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সন্দেহ রাখলে আপনার ইমান থাকবে না, সন্দেহ রাখলে ইমান থাকবে না। আপনাকে আমাকে সেই জায়গায় সচেতন থাকতে হবে ঠিক কিনা বলেন। 12টা তো বাজে গেছে, 12টা বাজলে দেড় ঘন্টায় বয়াই ওয়াসি আর করব, তাবারক আছে, তাবারক আছে। আচ্ছা, তাহলে নবীজি কি আমাদের মতো নাকি ব্যতিক্রম? কথা বলেন আরে জোরে, আরা জোরে মহাব্বতে। আলহামদুলিল্লাহ বলেন, আস্তে আরে আরে আস্তে কর, সত্যি ডিব্বা পুরে রাহে, কবর গেলে ডিব্বার মুখ খুলিয়া দিবেন, তখন দেখবেন এটা ব্র্যান্ড হয়ে গেছে। কি হয়ে গেছে?
আরে জোরে এত মহব্বতে নবীর কথা কইলে অনেকের গায়ে ওই যে কাড়া গায়ে বাড়া মইছ লাগ গেল বাইটা কাঁচা মইছ লাগাই দিলে যেরকম লাগে না নবীর কথা কইলে এরকম লাগে বুঝছেন নি সহ্যই করতে পারে না মন ওই যে বাপ দাদা 14 গুষ্টির মইছকে সব নবী সিরা নিয়ে গেছে ঠিক কিনা বলে আমার মনে হয় হালের গরু যা ছিল সব মনে নবী জিনি বিক্রি করে দিয়েছে ঠিক না আমার কাছে মনে হয় জায়গা জমিন যা আছে সবগুলো নবী সাহাবাদেরকে নিয়ে জোর করে দখল করিয়েছে নবীর কথা কইলে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে তাদের কইল যায় এমন ভাবে লাগে ঠিক কিনা বলে নবীর সাথে বেয়াদবি করলে আপনি পাহাড় পরিমাণ ইবাদত দিয়ে জান্নাত তো থাক দূরের কথা জান্নাতের গন্ধও পাবেন না আর জোরে আল্লাহ বলেছেন ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আ'আদা লাহুম আযাবাম আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন মন্দ যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিবে রে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ রেখেছেন জোরে জোরে কন্নাউযু বিল্লাহ নবীর সাথে প্রেম করে কবরে যান অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন আর নবীর প্রেম নাই আপনি পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে আর দেখবেন নবীর দুশ্মনটির চেহারা দেখলো মায়া লাগে না আমি আজকে আপনাদেরকে এই আল্লাহর ঘর জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বললাম ডক্টর আল্লামা ইকবাল বলেছেন যার প্রেম যার অন্তরে নবীর প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই যার সিনায় আছে নবীর প্রেম সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী দেখবেন একটা মানুষ কুচকুচে কালো দেখবেন নবীর প্রেমের কারণে তার চেহারা হবে গ্লেজি আর একটা মানুষ একবারে ফুটফুটে সুন্দর কিন্তু নবীর প্রেম নাই দেখবেন তার চেহারাটা দেখবেন একবারে একদম খসখসা এটার দিকে তাকাইলে মায়া কারণ সৃষ্টির মূলে হলো আপনার আমার নবী ঠিক কিনা বলে নবীর সাথে বেয়াদবি করলে কি হয় বলবো বলবো একটু শুনবে আচ্ছা তাইলে একটু কই এই লই যেহেতু আইসি মুই কষ্ট করে আইসি কইতা বন্ধ আমার বন্ধে শুনবেন আমার আল্লাহর সাথে দুশ্মনী আল্লাহ একটা সেকেন্ড সহ্য করে না বন্ধ নতুন তথ্য দিব 557 সালের এক মর্মান্তিক ঘটনা আমি আপনাদেরকে বলি খ্রিস্টানেরা মনে মনে চিন্তা করলো মুসলমানের পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ রাতের অন্ধকারে গোপনে তাকে এখানে এই জোরে জোরে কথা বলো কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় এই গ্লাসটি গ্লাসগুলো বন্ধ করে দেন আর আলোচনা শুনতে আসেন গ্লাসগুলো লাগাও লাগাও এই পাশে সবগুলো গ্লাস লাগাও 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 সবগুলো লাগাও আমি এনে তামাশা করতে আসি নাই কারোর সাথে প্রেম করতে আসি নাই এই এইদিকে থাকে এইদিকে থাক এগুলো লাগবে না এইদিকে থাক এইদিকে থাক এই দিকটা শান্ত আছে ওইদিকে দরকার নাই এই দিকটা ডিস্টার্ব শুরু থেকে কিন্তু আমি আওয়াজ পাচ্ছি আমি কিন্তু সহ্য করি নাই এই নবীর কথা বললে যদি কারো গায়ে আগুন লাগে এটা জীবনে কখনোই এটা ইমানদার নয় কারণ কি জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে কয়লা মাংসাব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রাসূল বলেছেন কয়লা মাংসাব্বা নবিয়া ফাকতুলহু ওয়া মাংসাব্বা সাহাবী ফাদরিবহু আহলে সুন্নাত ওয়াল জামাত বানায় কথা বলে না আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের আধিপত্য বিস্তার করার জন্য সে প্রভাব বিস্তার করার জন্য সে কারো কাঁধে হাত রেখে মিথ্যা সান্ত্বনা দেয় না যত মিথ্যা হচ্ছে খারিজিদের কাছে ঠিক করে বলো আপনারা যারা মুরব্বী বাবারা আছেন এই যে আছেন আপনারা এখানে মুরব্বী যারা আছেন আপনারা যারা মুরব্বী ছেলেদের কথা বলছেন এখনকার ফলাফাইন তো পদভ্রষ্ট ধ্বংস হয়ে গেছে এই এখনকার ফলাফাইন দিয়ে 2 টাকার কাজেও লাগবে না বাবা মা আজকে এই মসজিদে বসে বলে গেল আপনারা আমার কথায় কষ্ট পাইতে পারেন এখনকার যুব সমাজ একেবারে ইসলামের প্রতিকূলে চলে গেছে একেবারে ধ্বংস এগুলো একটু লেবাসে এটি সুরতে মাথা থেকে পা পর্যন্ত বডি ফিটনেস ভালো ডি মানুষ আসলে এর ভিতরে মনুষ্যত্ব নাই কারণ এর মধ্যে ইসলাম নাই এর মধ্যে আছে শুধু নেইমার কোথায় আছে মেসি কোথায় আছে সিনেমার নায়ক শিল্পীরা কোথায় আছে তারা শুধু এইগুলো নিয়ে আছে ঠিক কিনা বলেন আমার দিকে তাকান বাংলাদেশের ইতিহাসে আপনারা যারা আমার চাচারা বাবারা আছেন মুরব্বীরা আপনারা দেখেছেন আহলে সুন্নাত ওয়াল জাগাত
জামাত আগে থেকে যেটা বলে আসছে আপনারা এখনো পর্যন্ত সেটাই দেখছেন না নাকি এর মধ্যে কোনো ব্যতিক্রম আছে দেখবেন সুন্নি জামাত শুরু যেটা বলে শেষেও সেটা বলে সকালে যেটা বলে বিকালেও এটা বলে তাদের জবানে কারণ সুন্নি জামাত আল্লাহকে ভয় করে রাসূলকে ভালোবাসে পরকালের চিন্তা করে খারিজিরা আপনার বেঈমান কাফেরদের এজেন্ট হয়ে কাজ করে তারা সকালে দেখবেন ওমর বলবে আপনাকে সুবিধা না পাইলে একটু পরে কিন্তু আপনার নাম পাল্টাই অন্যটা বসাই দিবে ঠিক কিনা তাদের কাছে খালি খালি মেতর মার্কা কি মার্কা ইতর মার্কা কি মার্কা তাদের কাছে নাপিত মার্কা ইসলাম কি মার্কা ইসলাম নাপিত মার্কা শুধু কাটো শুধু কাটো শুধু কাটো নাই 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 কিচ্ছু নাই আহলে সুন্নাত ওয়াল আগেও বলছে আছে আজও বলছে আছে এখনো বলছে আছে ঠিক কিনা বলেন আচ্ছা বলেন আমল করলে জাহান্নামে যাবে এমন কোন দলিল কোথাও আছে এমন পবিত্র একটা রাত্রি ঘুমটা দিয়ে আমি মূর্খের মতো বসে থাকি আমার বয়স হেরওয়াজের বয়স আর আমার জন্মের বয়সে নিয়ে সমান হবে আমার লজ্জা লাগে তাদের কিনে কথা বলতে একবারে ঘুমটা দিয়ে মুরব্বীর মতো বসে কোরআন হাদিসের কোনো রেফারেন্স নাই কোনো দলিল নাই আপনি হুট করে প্রশ্ন করছেন হুট করে দলিল দিয়ে দিবে ঠুসঠাস কোনো কথা নেই আপনারা অনলাইনে দেখবেন সবে বরাতে রাত্রি দিয়ে ইবাদত করা বলে বেদাত আর আমরা সুন্নিরা যে হাদিস বলি এগুলো নাকি একটাও সহি হাদিস না নাউজুবিল্লাহ বলেন না সম্মানিত উপস্থিতি সাবধান হতে হবে এক মন দুধের মধ্যে এক ফোঁটা সেনা যদি পড়ে আজকে রাত্রে দই বসাতে পারবেন না কালকে বেয়াইকি দিতে পারবেন না আপনার জন্য কিন্তু লজ্জা অপেক্ষা করতেছে ঠিক কিনা বলো ঠিক তেমনি আমাদের সমাজকে আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্য এই দুধ যেখান থেকে আসে সেনাও কিন্তু সেখান থেকেই আসে আসে না আমরা দুধ দোহন করি গাভীর কাছ থেকে সেনাও কিন্তু গাভীর কাছ থেকে আসে ঠিক আমাদের মতো লেবাসদারি দেখবেন দেখবেন তাদের কিছু এজেন্ট থাকবে মনে রাখবেন 61 হিজরিতে যে ইমাম হুসাইনকে শহীদ করেছিল ইয়াজিদ বাহিনী কে করেছিল ইয়াজিদ বাহিনী তার উপদেষ্টা ছিল সারজুন বিন মানসুরুর রুমি যিনি ছিলেন একজন ইহুদি নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে তার পরামর্শে কিন্তু জান্নাতের সর্দার তার সঙ্গীদেরকে একবার ধ্বংস করে দিয়েছে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আর জোরে বলে নাউজুবিল্লাহ বন্ধুরে আমার আমার কথাগুলো একটু শোনেন নবীর দুশ্মনের কি পরিণতি পৃথিবীতে হয়েছে 557 সনের ঘটনা বন্ধু 557 সনের একটা মর্মান্তিক ঘটনা খ্রিস্টানেরা চিন্তা করলো মুসলমানের যে শক্তি সবচেয়ে বড় শক্তি হলো তাদের নবী তাকে যে রোজার মধ্যে মদিনায় দাফন করা হয়েছে এখান থেকে তাকে স্থানান্তর করে ফেলব এই চিন্তা করে দুইজন খ্রিস্টান বন্ধু মনে মনে চিন্তা করলেন মুসলমানের বেশ নিলেন বন্ধু ছদ্ম বেশ নিলেন আপনারা মোদির দিকে তাকায় দেখেন ভারতের প্রধানমন্ত্রী মোদি তাকে দেখলে কেউ বলবে না তেজে হিন্দু কথা বলে না দাঁড়িয়ে টাড়িয়ে পাঞ্জাবি পায়জামা সবসময় পরে থাকে টুপি দিলে বড় ইমাম সাহেব আছে না নাই এই রকম বন্ধু খ্রিস্টান দুইটা নবীজির রওজা মোবারকের কাছে এসে বন্ধু আস্তানা গড়ালেন তারা দিনের বেলা হুল তাদের আস্তানা থেকে বের হতো না রাতের বেলা বন্ধু তারা তারা যে যেখানে যে আস্তানা গড়িয়েছেন তাঁবুটা গিয়েছেন এই তাঁবুর নিচে তারা তস্তা তক্তা দিয়ে বন্ধু বিছানা দিয়েছেন বন্ধু রাত্র যখন হতো তক্তা তারা সরাতো সরিয়ে তারা মাটি খনন করে করে বন্ধু নবীজির রোজা থেকে নবীজিকে সরানোর জন্য ধীরে ধীরে নবীজির একবারে কাছাকাছি চলে গেল বন্ধু তৎকালীন সময় সুলতান নুরউদ্দিন জঙ্গি ছিল নবীর প্রেমী এবার এক এক করে দুই রজনীতে নবীজি সুলতান নুরউদ্দিন জঙ্গির সাথে দেখা দিলেন সুবহানাল্লাহ বলেন না কেন কার সাথে সুলতান নুরউদ্দিন জঙ্গির সাথে বন্ধু দেখা দিলেন দেখা দেওয়ার পরে সুলতানকে বললেন দুইটা মানুষের চেহারা আমার নবী দেখিয়ে দিলেন কয়টা মানুষ দুইটা মানুষের চেহারা দেখিয়ে দিলেন সুলতান রে এই দুইটা লোক আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে কে গেলেন নবী গেলেন কে গেলেন এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু পাগল হয়ে গেল দুইজন 20 জন সঙ্গী নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল মদিনাতে আসার পরে বন্ধু এলান করে দিলেন সকল মদিনাবাসীকে জানিয়ে দিলেন যে আমি সকল মদিনাবাসীকে পুরস্কৃত করব সবাই বন্ধু রাজি হয়ে গেলেন তিনি পুরস্কার বিতরণ শুরু করলেন করতে 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 পুরস্কার দেওয়া শেষ হয়ে গেল কিন্তু ওই দুইটা চেহারার মানুষকে তো তিনি দেখে না নবী বলে গায়েব জানে না কি জানে না যারা গায়েব জানে না তারা কোনোদিন নবী হতে পারে না কারণ যারা গায়েব জানে তারাই নবী অদৃশ্যের সংবাদ যাদের কাছে আছে তারাই নবী আপনার কাছে নামাজ রোজা যা ইবাদত পেয়েছি একটা কি আমরা দেখছি সব আনছে কি আমাদের নবী না কথা বলেন না কেন কে আনছে আমাদের রাসূল আরে নাই তো রাসূল যে আনছে আপনি আমি দেখছি বুঝতে হবে আপনার বেল মার্কা মাথা নিয়ে গড়লে চলবে না
বেল কিন্তু দুই রকমের হয় একটা কিন্তু পাকে এর ভিতরটা খাইতে খুব মজা পারফেক্ট হয় আর একটা কিন্তু বাইঙ্গা দেন পচা গোবর হয়ে রইছে এরকম না তা আমাদের মাছে এরকম কিছু আছে নেগেটিভও আছে পজিটিভও আছে কিছু মাথায় গোবর লইয়া ঘুরে আর কিছু একদম পারফেক্ট নিয়ামত নিয়ে ঘুরে ঠিক কি না এবার বন্ধু সুলতান প্রশ্ন করলেন তোমাদের মাঝে আর কি কেউ পুরস্কার থেকে বাকি আছে কি না কয় আছে গো নবীজির রওজার কাছে দুইজন তারা দিনে বের হয় না তারা রাতে ইবাদত বন্দিগি করে রাতের বেলা বের হয়ে দিনে ইবাদত করে এবার সুলতান বুঝে পেলেন ওই দুইটাই নবীর বড় দুশমন এবার চলে গেলেন তার আস্তানার কাছে বন্ধ চলে গেলেন তার আস্তানার কাছে চলে যাওয়ার পরে এবার কি করলেন তাদেরকে বললেন বের হয়ে আসো তারা বের হয়ে আসলো আসার পরে বলল বিছানাটা সরাও সরালেন সরানোর পরে দেখলেন বিছানার নিচে তক্তা বিছানো কয় তক্তা সরাও তক্তা সরালেন তক্তা সরানোর পরে এবার চাইয়া দেখে তক্তার নিচ দিয়ে নবীর রোজার দিকে একটা সুরঙ্গ ড্রেইন ড্রেজিং করেছে জোরে জোরে নাউজুবিল্লাহ কোথায় আর একদিন বা দুই দিন হলেই বন্ধু নবীজির রোজা মোবারকে ঢুকে যেত এবার যখন প্র্যাকটিক্যালি দেখলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি তার সঙ্গে আরো 20 জন সঙ্গী আছে বন্ধু দিনের বেলা ওই দুই খ্রিস্টানের বডিতে আগুন লাগিয়ে দিলেন পেট্রোল দিয়ে আগুন লাগাইয়া দিলেন জিন্দা দুই মানুষকে ওখানেই পুড়িয়ে ছাই করে দেয় জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ হাদিস শরীফের সাথে বাস্তবতার মিল আছে না নাই কথা বলেন না কেন নবীর দুশমনের সাথে কখনোই সম্পর্ক করবেন না রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইয়ফতিনুনাকুম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলেই তোমরা পদভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পদভ্রষ্ট করতে না পারে ফেতনায় ফেলতে না পারে এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও দূরে রাখো কথা কি বুঝে আসছে সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে খারেজিদের মধ্যে আকিদার দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব আপনার আকিদা ঠিক না থাকলে তো আমল করে লাভ নাই যেমন আকিদাটা হলো আপনার পকেট এক্সাম্পল দিই কি আকিদাটা কি পকেট কিন্তু পকেটটা নিজ দিয়ে ছিড়া কি ছিড়া এখন আরেকজনে হাওলায় পাইতেন টাকা দিছেন এটা রাখছেন আপনি বাড়ি যেয়ে দেখেন এটা নাই না পড়ে গেছে কেন নিচে দিয়ে ছিড়ে গেছে ঠিক কি না বলো ঠিক ঈমানটাও এরকম যদি কখনো আপনি ইমানদার হন আবার কখনো একটু বিরিয়ানি টিরানি পাইলে আবার নিজেকে বদলাই ফেলেন তাইলে কিন্তু আপনার পকেট ছিড়া ইমানদার কি ছিড়া ইমানদার পকেট ছিড়া আমাদের দেশের কিন্তু একটা ঐতিহ্য আছে আমাদের দেশে পানি যখন শুকিয়ে যায় চৈত্র মাস আসলে জলায় মাছ ধরতে যাই আছেন এরকম আপনার জলায় যখন মাছ ধরতে যায় কেউ ব্যাগ নিয়ে যায় কেউ ডুলা নিয়ে যায় যায় না ডুলার তলা না থাকলে মাছ ধরে রাখলে থাকবে ব্যাগটা যখন ছিড়া থাকবে তলে দিয়ে মাছ ধরে রাখলে থাকবে সম্মানিত উপস্থিতি ঠিক এইরকম আপনার ইমান যদি টেকসই না হয় তাহলে কি হবে না খারিজিদেরকে চিনার উপায় হলো নবীকে তারা বলবে আমাদের মতো তারা বলবে মিলাদ বেদাত তারা নবীকে বলবে আমাদের মতো দাঁড়াইয়া নবীকে সালাতু সালাম দিলে বলবে এটা জায়েজ নাই না জায়েজ বেদাত ফতোয়া দিবে কি দিবে আরো জোরে কর না কেন নবীকে তারা নূর মানবে না নবীকে বলবে তারা মাটি কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে নবীজির পিতা মাতা জান্নাতি ওরা বলে নবীজির পিতা মাতা জাহান্নামী আরে যাবে কন্যা নাউজুবিল্লাহ দেখবেন ওই খারিজিরা শুধু ফরজ পরব কি পরব সুন্নত নফল লাগবে না এবার আর দাদা চোদ্দ গোষ্ঠী পূর্ব পুরুষে নামাজ আনছে যেই নবী নামাজ আনছে সেই নবীকে তাজিম শরীফ সুন্নত দিয়ে দিয়েছে তুমি সুন্নতকে বাদ দিয়ে তুমি কি করো তুমি সুন্নতকে বাদ দিয়ে তুমি কি করো শুধু ফরজ আমল করো এইভাবে ইসলাম চলবে না তোমার মধ্যে পরিপূর্ণতা থাকতে তুমি দিনে রোজা রাখবা রাতে তারাবি পড়বা আইতে আছে কিন্তু সামনে রমজান কি দেখবেন কত মারামারি পিটাপিটি শুরু হইব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তারাবি নামাজ 20 রাকাত হাদিস শরীফে এসেছে নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন কিন্তু দেখবেন বাতেলরা বলবে তারাবি 8 রাকাত তোরা মানুষ 20 রাকাত তারাবি পড়লে কি তোদের পায়ের তালকা চুলকায় নামাজ বেশি পড়লে লাভ না কম পড়লে আর কিছু এখনকার কিছু আপনার পাতলা খান আছে কি খান পাতলা খান এই পাতলা খানেরা চায় হুজুরা না বলো কি বলো এই আর হেরাও কমার্শিয়াল এদের কাজ হইলো জনগণকে চলে বলে কৌশলে পাম টাম দিয়া হাওয়া টাওয়া দিয়া দলে নিয়ে দল ভারী করে তাদের আধিপত্য বিস্তার করা দুনিয়া রাজত্ব করা ঠিক কিনা বলো আর সত্যিকার আলেমদের কাজ হলো তাদেরকে কোরআন হাদিসের সঠিক শিক্ষা দিবে তাদেরকে শাসন করবে এরকম না সম্মানিত উপস্থিতি বুঝতে হবে ইমান চোর কিন্তু অলরেডি পৃথিবীতে বের হয়ে গেছে আমল থেকে মানুষকে দূরে সরানোওয়ালা কিন্তু পৃথিবীতে বের
শুধু সুবিধা যারা বেদাত ফতোয়া দেয় আমি আপনাদেরকে বলে তাদের কাছে আমরার চাইতে বেশি বেদাত কথা কয় না কইতাম না কিছু বেদাত কইতাম না কিছু আপনাদের মসজিদে ফ্যান আছে নি এসি আছে নি কয়েক টন ওজনের এসি আছে না নাই বন্ধু মসজিদের দরজা হইল ওইটা ওই যেই মোল্লা কয় বেদাত ফতোয়া দে বেদাত ফতোয়া দে উনি বেদাত করে না উনি একদম সুফি সাহেব মসজিদের গেইডে আইসা দেখলো ইমাম সাহেবকে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর আই এম ভেরি টায়ার্ড কয় কেন কয় আপনি প্যান্টটা ওপেন করে দেন ওপেন দা প্যান্ট ফ্যান ওপেন করে দেন ফ্যান তো ছেড়ে দিয়েছে বাতাস বন্ধ বের হচ্ছে এবার তিনি বলতেছে আই এম 50% রিল্যাক্স আরো 50% বাকি আছে কয় পার্সেন্ট কারণ দুই চোখে বন্ধ কয়েকটা ডজনের এসি তো দেখে এসির বাতাস না খাইলে কি মজা লাগিলি ওপেন না এসি এবার প্যান এবং এসি দুইটা যখন ওপেন করে দিল গ্লাস গুলো ব্লক করে দিল পুরো মসজিদের পরিবেশটা বন্ধ ঠান্ডা হয়ে গেল মজা করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে আমার নবী তো ফ্যানের নিচে চিরে নিচে নামাজ পড়েনি তুমি কোন দলিলে ফ্যানের নিচে চিরে নিচে নামাজ পড়ো তোমারটা কি বেদাত হয় না কথা কন না কেন তুমি যে তোমার পীরের তুমি যে তোমার দরবারের টুপিটা মাথায় পড়েছ আমি টুপির বিরোধিতা করছি না প্র্যাকটিক্যালটা বলছি বাস্তবতা আপনাকে বলে দিচ্ছি বন্ধু আমার নবীর জামানায় এই জালের মতো ফেলুন জাল মার্কা টুপি তো ছিল না তুমি যে ফেলুন জাল মার্কা টুপি মাথার তালুতে দিয়ে বসে আছো এটাও তো বেদাত এইটা কি চোখে দেখো না কথা কন না কেন ওয়াজ বুঝে নেবেন তারপরে বন্ধু কমেন্ট বক্সে ঢুকবেন তার আগে না এবার আসেন আপনাদের ইমাম সাহেব যে আছে কন্টিনিউ তিনি সকাল বিকাল দুপুর আপনাদের মুসল্লির বাড়িতে খায়নি কোরআন হাদিসের কোথাও নাই নবী কোনদিন মমতির বিনিময়ে সাহাবীর বাড়ি ঘুরে ঘুরে খেয়েছে সাহাবাই কেরাম কোনদিন বন্ধ কারো বাড়ি বাড়ি লিস্ট করে বন্ধ খেয়েছে তুমি যে বড় উঁচা গলায় বেদাত বলো তুমি তো সভাপতি সেক্রেটারি থেকে দলে তৃণমূল পর্যায় পর্যন্ত তোমার কি হয়েছে লিস্ট হয়েছে তুমি খাইতে 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 এক থেকে 30 পর্যন্ত খাইলা নবী রাসূল কেউ তো খায়নি অ বন্ধু এটাও তো বেদাত এটা কি তোমার চোখে পড়ে না ঠিক কিনা বলে কথা যুক্তিযুক্ত কিনা আমার নবী ইমামতি করেছে কেউ বেতন দিয়েছে এমন কোন দলিল পৃথিবীর কেউ দিতে পারবে না ওই বেদাত ফতোয়া দেন ওলা মৌলবীর ইমামতি করে বেতন নেয় কি নেয় না কথা বলেন না কেন বেতন নেয় কি নেয় না এই যে বেতন নে নবীও নেয়নি সাহাবাই কেরামও নেয়নি তোমরা কোন যুক্তি দিয়ে বেতন নাও এই বেতন তো বেদাত আমরা সুন্নি জামাত কোনদিন এগুলা বেদাত বলে তোমাদেরকে অপমান করিনি কারণ এগুলো বাস্তব জীবনে প্রয়োজন সেটাকে বাস্তবায়ন করেছ এটা দোষের কিছু নয় নবীকে দাঁড়াইয়া সালাম দিলে তোমাদের এত চুলকানি ওঠে কেন কথা বলেন না কেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হলো হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুফরিকে নিন্দা করে নবীর শান বন্ধু গেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার নবী খুশি হয়ে বলেছে আল্লাহ গো হাসান ইবনে সাবিত কে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো ওই হাসান ইবনে সাবিত দামি না আপনার আমরা কে সাহাবি দামি না আমরা দামি উনি দামি না উনি যদি নবীর শানে দাঁড়াইতে পারে নবীর মর্যাদায় দাঁড়াইতে পারে আপনি আমি কোন বল্টুর ফলা জল্টু ঠিক কিনা বলে আপনার মাজায় ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা আপনি বসে থাকেন আপনাকে কোনোদিনও বলবে না জোর করে আপনি দাঁড়ান কিন্তু আমরা নবীকে মহাব্বত করে দাঁড়াইলে আপনার এত জলে কেন বুঝতে হবে নবীর সবচেয়ে বড় দুশ্মন ঠিক কিনা বলে নবীর দুশ্মনের সাথে ওঠা বসা চলবে না প্রেম প্রীতি চলবে না কোন ধরনের কোনো কমিউনিকেশন বন্ধ রাখা যাবে না এগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে ঠিক কিনা বলেন আমরা নবীকে দাঁড়িয়ে সম্মান করি মর্যাদা দিয়ে ভালোবাসি তুমি না পারলে তুমি করিও না কিন্তু অ্যাঙ্কার করার হুকুম তোমাকে কে দিয়েছে কথা বলেন না কেন তাদের লোক যখন মারা যায় আগের দিন মরলে পরের দিন দাফন করেনি কথা কেন আগের দিন মরলে পরের দিন মাটি দেয় না তো এটাও তো বেদাত ওইটার বেড়া দিয়ে একবারও কথা কর না বুঝছেন আমার কথা বুঝেন আপনারা তাদের মানুষ বললে মারা মাইক দিয়ে মাইকিং করে কিনা করে নবীর জামানায় মাইকিং ছিল না এখনো মক্কা মদিনায় মাইকিং নাই যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন বন্ধু
তারা দেখতে পেয়েছে ফরজ নামাজ শেষ আপনি জানাজার নিয়ত বেঁধে ফেলবেন কোন মাইকিং কিছু নাই মদিনায় নাই নবীর জামানো নাই তুমি কেন মাইকিং করো এটার কি প্রয়োজন এটাও তো বেদাত কই এটা কি চোখে দেখো না এমনি করে করে বন্ধু আমাদের চাইতে আমরা প্রেমের বেদাত করি বন্ধু মনে রাখবেন আমলের বেদাত আল্লাহ ক্ষমা করে দিবে আকীদার বেদাত কোনোদিন ক্ষমা করবে না তাদের আকীদা যথেষ্ট বেদাতি কারণ তাদের চিন্তা সাহাবারা করত নবী রাসূল নিয়ে উঁচু চিন্তা কি চিন্তা কথা বলে না সাহাবীরা নবীকে নিয়ে কি চিন্তা করতেন অনেক উপরের মর্যাদা গোবার চিন্তা করতে না তোমরা চিন্তা করো যত নিচেও চিন্তা এই জন্য তোমাদের আকীদাই গলত এই গলত কিন্তু আল্লাহ maaf করবে না সাবধান হতে হবে বেদাত বললে ভয় পায়েন না মানুষকে ধ্বংস করার জন্য এখন কিন্তু অনেক বের হয়ে গেছে আমাদেরকে সাবধান রোজা আসতে দেখবেন কত রকমের ফতোয়া কোনো কিছু শুনবেন না দিনে রোজা রাখবেন রাতের বেলা 20 রাকাত তারাবি পড়বেন চেষ্টা করবেন জামাতে পড়া অনেকেই ব্যবসা বাণিজ্যের জন্য অনেকেই জীবন জীবিকার জন্য বাইরে থাকতে হয় যদি জামাতে না পারেন আপনারা নিজে নিজে হইলো কি করবেন তারাবিটা 20 রাকাত আদায় করবেন করবেন তো কারো কারো ফেতনা কারো ফতোয়াবাজি আপনারা বিশ্বাস করবেন না কথা কি বুঝতে পারছেন আরো জোরে সম্মানিত উপস্থিতি অনেক হয়ে গেছে 2 ঘন্টা হয়ে গেছে হ্যাঁ এটা গজল কইতা হাদিয়া আপনি পকেটে হাদিয়া দেয়া লাগবে গজল গাইলে মাহফিলের হাদিয়াতে মাইনাস করুন যাইতো না ঠিক আছে তাহলে আমিও রাজি আছি গজল গাইতে আলহামদুলিল্লাহ তবে আমার ভাই পিছনে বসে রয়েছে তার একটা আব্দা মা বাবা নিয়ে একটু ওয়াজ করার কারণ বর্তমান ফলাফাইন একবারে বেয়াদব বেয়াদবি করতে করতে মা বাবার লোগো করে করে কিনা মা বাবাকে ভালোবাসা ফরজ এই এটা শুটিং স্পট না এই এই এটা শুটিং স্পট না এটা মসজিদ বালা না গেলে একদম একদম জালিবের দিয়ে পিটামুখি দূরটে গেলে সব বসে থাকো আর বালা না লাগলে দরজা খোলা আছে বাইরে যাও আমি কেউ রোয়াজের জন্য ডাকি না কারণ এই দুনিয়ায় উপস্থিতি যেমন কম হবে চিরস্থায়ী জান্নাতের উপস্থিতিও কম হবে আজকে রং তামাশার মানুষ যেমন বেশি হবে ঠিক জাহান্নামের রাস্তায়ও যাত্রী কি থাকবে বেশি থাকবে ঠিক কিনা বলে আফসোস করার দরকার নাই আমি আপনাদের কি বলি মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসা কি ফরজ মা বাবাকে কষ্ট দেওয়া কি আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো করো কন্যা সুবহানাল্লাহ এটা কোরআনের কথা কিসের কথা কোরআনের হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন মা বাবাকে ভালোবাসা কি কষ্ট দেওয়া কি আরে বড় কষ্ট হারাম হারাম তোমরা বুঝো না খবর কি রাখো আর কি জানো আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা আমার ইবাদত আল্লাহর ইবাদত আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক আল্লাহর কোরআনের মধ্যে মা বাবার কথা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সস্তা মনে করছে আল্লাহ বলছে মা বাবাকে ভালো আচরণ তাদেরকে সম্মান তাদেরকে ভালো বাসো আজকে আমরা ভালোবাসি বাসি না ঠিক কিনা বলেন এখন ভালোবাসা হলো শায়েকরে কারে শায়েকের কথা মানে মা বাবার কথা মানে না ঠিক কিনা এইরকম বাংলাদেশে অনেক আছে আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাবো মা বাবার প্রেম এবং বাস্তবতা নিয়ে এখানে কয়েক ধরনের মেসেজ আপনারা পাবেন বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা বন্ধুরে আমার তিনজন লোক সফরে বের হলো কয়জন তিনজন লোক সফরে বের হলো সফর করতে করতে বন্ধ রাত্র হয়ে গেল রাত্র যখন হয়ে গেল তারা পাথরের ভিতরে পাহাড়ের গুহার মধ্যে তারা অবস্থান করলো পাহাড়ের মধ্যে যখন অবস্থান করলো তারা গুহার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে উপর থেকে বড় একটা পাথর এই গুহাটার মধ্যখানে মাঝখানে পড়ে বন্ধু তাদের ঢোকার রাস্তাটা বন্ধ করে দিল এবার বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই কি নাই বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই পৃথিবীর কোনো শক্তিও নাই এত বড় পাথর যেটাকে কোনো মেশিন নিয়ে সরাবে এবার তিনজন মিলে বুদ্ধি করলো কয়জন তিনজন মিলে বুদ্ধি করলো পৃথিবীর কেউ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করাতে পারবে না
আমরা আল্লাহর কাছে আপন আপন আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ সেই ওসিলায় আমাদেরকে মুক্ত করে দিবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রথম জন ছিলেন বন্ধু বন্ধু একজন কাঠুরিয়া তিনি প্রতিদিন পাহাড়ে কাঠ কেটে যেতেন কাঠ কেটে এসে বিক্রি করে বন্ধু জীবন জীবিকা চালাতেন একদিন তিনি কাঠ কাটতে গিয়ে দেরি হয়ে গেল দেরি যখন হয়ে গেল বাড়িতে এসে তিনি দুধ দহন করলো দুধ দহন করার পরে বন্ধু চাইয়া দেখলেন মা বাবা ঘুমিয়ে আছে তিনি মা বাবার জন্য দুধ দহন করেছে মা বাবা ঘুমিয়ে আছে এবার ওনার ছোট্ট সন্তান বাবাকে দেখে রেখে বলে বাবা একটু দুধ দাও আমি দুধ পান করব এবার তিনি কি করলেন তিনি বললেন না আমি আমার মা বাবার জন্য দুধ দহন করেছি সময় মতো আসতে পারেনি আমার মা বাবা কি দুধ না খাওয়ানো পর্যন্ত আমি কাউকে দুধ পান করতে দিব না এবার বন্ধু সন্তান এই কাঠুরিয়া তিনি দুধের পাতিল হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন রাত্র শেষ হয়ে গেল ফজরের আজান যখন দিল মা বাবার ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে বন্ধু মা বাবাকে দুধ পান করালেন জোরে জোরে সুবহানাল্লাহ আজকে সন্তানটা পাথরের বন্ধু পাহাড়ের ভিতরে বিপদে পড়ে আছে আল্লাহকে ডেকে ডেকে বলছে মনিব সেই দিন যে আমি আমার মা বাবার সাথে উত্তম আচরণ করেছিলাম এটা একটা মাত্র শুধু তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো তাহলে আজকের বিপদ থেকে আমাকে উদ্ধার করো বলতে দেরি রে পাথরটা কিছুটা সরে যা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে এখনকার যুগের ছেলে মেয়ে বাবা মারা মা বাবাকে না দেখাইয়া বাচ্চারে খাওয়ায় মারে দিতে চায় না বাবারেও দিতে চায় না লুকে লুকায় খাওয়ায় বউকে খাওয়ায় বাচ্চাকে খাওয়ায় এটার নাম প্রেম নয় ও বন্ধু দুই নাম্বার লোকটা দেখেন যুবকদের জন্য মেসেজ দুই নাম্বার লোকটা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ আমল স্মরণ করে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন তার এই গুরুত্বপূর্ণ আমলটা হলো সে তার একটা বোন সে তার বোনটা ছিল চাচাতো বোন সেই মেয়েটাকে সে ভালোবাসত মেয়েটাকে বহুত ছলে বলে কৌশলে মেয়েটার কাছে সে যেতে চেয়েছে তার মনের আশা পূরণ করার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সেই মেয়েটাকে গায়েল করতে পারলো না যখন একটা সময় তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হলো দুই নাম্বার লোকটা তার চাচাতো বোনকে দুই শত দেড়হাম দিলেন কয় শত দুই শত দেড়হাম দিয়ে বন্ধু মেয়েটার কাছে চলে গেল মেয়েটার এত বেশি কাছে চলে গেল বন্ধু মেয়েটার কাছে যাওয়ার পরে যখন মেয়েটার কাছাকাছি চলে গেল মেয়েটা একটা ডাক দিয়ে বলল দাঁড়াও আল্লাহকে ভয় করো পরকালের কথা মনে করো আমাকে জিলি মোহরানা দিয়ে বউ করে নিয়ে যাবে তার জন্য সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব তুমি আমার ইজ্জত নষ্ট করো না বন্ধু মেয়েটা বলতে দেরি রে ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দূরে চলে গেল এবং দুই শত দেড়হামের ঋণতে শোধ করে দিল দাবি তিনি ছেড়ে দিল মেয়েটাকে ছেড়ে এসে বন্ধু চলে আসলো নোংরা কাছ থেকে ওই ছেলেটা আজকে বিপদে পড়েছে দুই নাম্বার জন আল্লাহকে ডাক দিয়ে বলল মনিব ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো এবার দোয়া শেষ হইতে দেরি পাথরটা আরো একটু সরে যা তিন নাম্বার ব্যক্তির পায়সারা বন্ধু তিন নাম্বার ব্যক্তি হলেন তিনি ধনী লোক ছিলেন কাজের লোক দিয়ে কাজ করাতেন কাজ করাতে করাতে বন্ধু একদিন একজন কাজের লোক তার পরিশ্রম না নিয়ে তিনি চলে গেলেন অনেক দিন পরে সে তার পারিশ্রমিকের জন্য তার মালিকের কাছে আসলেন আইসা যখন পারিশ্রমিক চাইল মালিক তাকে বলল ওই মাটির দিকে তাকাও ওই মাটির দিকে তাকায়া দেখো ওখানে যত ওট বকরিগুলো দেখা যায় সবগুলো তোমার ওই লোকটা বলে এগুলো আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এতগুলো কেন আমার হবে কয় তুমি জানো না যেদিন তুমি পৃথিবী আমার কাছ থেকে মজুরি ছাড়া চলে গিয়েছিলে সেদিন মজুরিটা আমি ইনভেস্ট করেছিলাম আজকে বাড়তে বাড়তে এই পর্যন্ত এসেছে সবগুলো তুমি নিয়ে যাও ওই রাখার বন্ধু সব কিছু নিয়ে গেলেন মালিকটাকে দিয়ে দিলেন ওই তিন নম্বরে ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলল ওই কর্মটা শুধু তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার আশায় করেছি এটা যদি কবুল করে থাকো বিপদ থেকে উদ্ধার করো দোয়া শেষ হইতে দেরি পুরো পাথরটা সরে যা
শুধু ইমানদার হলে চলবে না নবীকে ভালোবাসলে চলবে না নবীর ভালোবাসাকে ঘিরে নবী যতগুলো রাস্তা দেখিয়েছেন সবগুলো রাস্তা অতিক্রম করে চলার নামই হলো ঈমান আপনি আমলকে ঠিক করতে হবে ঈমানকে মজবুত করতে হবে তাহলেই আপনার আমার জীবন ধন্য হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতিতে আর আলোচনা করব না অনেক লম্বা আলোচনা হয়েছে আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন পাড়াপড়োশির সাথে সুন্দর আচরণ করবেন আপনি যখন যখনই যেটা যেমন মুসলমান দেখলে সালাম দিয়ে দিবেন কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন যাবেন কেউ ডাক দিলে তার ডাকে সাড়া দিবেন মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করবেন সোদ ঘোষ থেকে আপনারা পরিপূর্ণভাবে বেঁচে থাকবেন তাহলেই আমাদের জীবনটা ধন্য হবে ঠিক কিনা বলেন তুমি একটু গজল শুনতে চাইছিলে পছন্দ আছে তোমার আমার তো সবই পছন্দ কত রাসুলের সামনে একটা গাইতা না খায়ের ভাইয়ের পছন্দ মায়ের সামনে গজল বুঝতেন আসলে আপনারা মায়ের সামনে গজল পছন্দ করেন পছন্দ করে সবাই আমার সাথে একটু গাইবেন রাজি আছে আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলে না আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মজনুনির মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার মা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না তোমার মতো কেহ নাই শয়নে স্বপনে তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের সে মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সে তাহলে আমি আমার লেখা একটা গজল ছোট্ট করে গাইব কারণ রাত্র অনেক হয়েছে ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথে কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথে কেমন করে বলো তোমায় দেখি
বলেন কে মন করে বলো তোমায় দেখি স্বপ্ন যোগে দিও দেখাও এই অধমের মনের আশা বলেন স্বপ্ন যোগে দিও দেখাও এই অধমের মনের আশা পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন বলো তোমায় দেখে বলেন নবীজি বলো তোমায় দেখে দেখার আশা আমার মনে পোষে রেখেছি অনেক আগে বলেন দেখার আশা মনে পোষে রেখেছি পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখে বলেন কেমন করে বলো জোরে জোরে বলেন না আমার হাওয়া নবীর শান গে কারো ইজ্জত নষ্ট হয়েছে কেউ ছোট হয়েছে এমন কোন রেকর্ড কি পৃথিবীতে আছে কথা বলেন আছে নবীর সাথে দুশ্মনী করে পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হয়ে গেছে এমন অনেক দলিল আছে আছে না নাই নবীকে যারা ভালোবাসছে সাহাবাই কেরামকে ভালোবাসছে নবীর পরিবারকে যারা ভালোবেসেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহর ওলিদেরকে যারা ভালোবেসেছেন তাদের মর্যাদা শুধু বৃদ্ধি পেয়েছে এবং তারা সম্মানের সাথে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে ঠিক কিনা বলেন বেশি বেশি করে এখন কিন্তু নবীর দুরুদেরও বিরোধিতা করে বেশি বেশি করে নবীর সামনে দুরুদ পড়বেন দুরুদ সালাম দিবেন জিকির করবেন আমল করতে কখনোই কৃপণতা করবেন না ইমান আমলই দুইটা পরিপূর্ণ নিয়ে আমরা যেন জীবনযাপন করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে সকলের আমিন আর যেন বলেন আমিন।